আমাদের এক দফা এক দাবি, আমাদের জাতি, আমাদের চাকরি জাতি না করা পর্যন্ত আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো, সেজন্য আমরা জীবন দিয়ে দিবে, এই জীবন রেখে তো কোনো লাভ নেই, কারণ বাসে থেকে যদি বাসের মতো না বাঁচতে পারি তাহলে এই বাসে থাকে। আমাদের হলো 6,500, একজন দফাদারের বেতন হলো 7,000। বর্তমানে এই দ্রব্যমূল্য বাজারে এই বেতনের দ্বারা আমাদের কোনো সংসার কোনোভাবেই চালানো সম্ভব হয় না। তার মধ্যে 6,500 টাকার মধ্যে অর্ধেক টাকা সরকার দেয়, আর অর্ধেক টাকা ইউনিয়ন পরিষদ 1% এবং 8,000 থেকে দেয়, ওই টাকা বছরের পর বছর বাকি থাকে। আমাদের এই বেতন 3 মাস এবং 6 মাস পরে আমাদের বেতন দেয়। এই গত ঈদে আমরা ঈদের বোনাস পাই নাই, ঈদের বোনাস পাইছি ঈদের পরে। এইভাবে আমাদের সংসার চালাইতে হয়। এখন আমরা কষ্ট করতে করতে আমাদের ফিট দেয়ালের লোকে ঠেকে গেছে, যার জন্য আমাদের এই দাবি দীর্ঘদিনের দাবি, এই দাবি আজকের দাবি না, বহু আগে থেকে আমাদের এই এক দফা এক দাবি আমরা করে আসছি। এর আগেও সরকার আমাদেরকে মেনে নেবে প্রতিশ্রুতি দিছে, কিন্তু আমরা বাস্তবায়ন হয় নাই। আমরা এই সিদ্ধান্ত সবাই নিছি যে আমরা রাজপথে থাকি, আমাদের এই দাবি আদায় করে আমরা দেশে সেবে ফিরে যাবো। স্কেল না, 6,000 টাকার ভিতরে অর্ধেক সরকার দেয়, 3,350 টাকা সরকার দেয় সরকারিভাবে, আর ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেয় 3,350 টাকা, ইউনিয়ন পরিষদের টাকা বাকিই থাকে। এর মধ্যে একটা টিএ বিল করছে 1,200 টাকা, ওইটা পাইই না আমরা, এইভাবেই আমরা চলতেছি। আমরা এই এই 6 মাস বেতন পাইলে আবার 1 বছর পরে বেতন পাইতে হয়, এইভাবে আমাদের সংসার চলে। এটা বলতে যদি আমাদের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের সাথে সম্পর্ক থাকে, তাহলে যদি কোনো সময় রিলিফের বন্টন আসে, সরকারি কোনো সুযোগ সুবিধা আসে, তাহলে একজন গ্রাম পুলিশ যদি তার পছন্দ মতো হয় তাহলে তাকে দেয়, আর যেই গ্রাম পুলিশ তার পছন্দ মতো না তাকে দেওয়া হয় না। এইভাবেই আমরা বৈষম্যের শিকার। এবং ইউনিয়ন পরিষদের যত ইউনিয়ন আছে সকল ইউনিয়নের গ্রাম পুলিশরা হয় না, কোনো কোনো ইউনিয়নে পায় সুযোগ সুবিধা, কোনো কোনো ইউনিয়নে পায় না। আমরা রাত দিন 24 ঘন্টা সরকারি যত আইন আমরা মেনে চলতে হয়, এবং সরকারি যত তথ্য আমরা দিতে হয়, থানাকে দিতে হয়, উপজেলাকে দিতে হয়, সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সবাইকে আমরা তথ্য দিতে হয়, যে যখন আমাদের কাছে আসে তখনই আমরা সেই তথ্য দিতে হয়। এইভাবেই আমরা গ্রামগঞ্জে হাঁটাহাঁটি করিয়া এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, এইভাবে আমরা তথ্য দিতে আনি। যেমন জন্ম নিবন্ধন একটা বিষয়, এই জন্ম নিবন্ধন আমাদের তথ্য ছাড়া জন্ম নিবন্ধন হয় না, মৃত্যু নিবন্ধন আমাদের তথ্য ছাড়া হয় না, এরপরে আইন শৃঙ্খলা গ্রামে ঠিক রাখা আমাদের দ্বারা হয়। এইভাবেই আমরা সার্বিক সব কাজ করি। থানায় মাসে 5 দিন হাজিরা দিই, প্রতি সপ্তাহে 1 দিন থানায় হাজিরা দিই, প্রতি সপ্তাহে 2 দিন পরিষদে হাজিরা দেয়। এইভাবে আমাদের আসা যাওয়া গাড়ি বেড়াই সব টাকা চলে যায়, তাতে আমাদের সংসার চালানোর মতো কোনো সামর্থ্যই আর থাকে না। এইভাবে আমরা চলে আসতে আছি, এইভাবে আমরা তাদের কাছে যে সহযোগিতা পাওয়ার কথা সরকারি সবসময় তার রিলিফ আসে না। স্যারুল মেম্বাররা আমাদেরকে যতটুকু পারে অতটুকু সহযোগিতা করে, স্যারুল মেম্বারের কাছে এলাকার জনসাধারণ তাদের কাছে যায় বেশি দরফাকার করে, এই জন্য ওই জনসাধারণকে দিয়ে হলে থাকে না, আমাদের যা বাকি থেকে যায়, যার জন্য আমাদের সহযোগিতা করা তেমন একটা সম্ভব হয় না, কারণ এলাকার জনগণ তাদেরকে অনেক কাজ সৃষ্টি করে আদায় করিয়ে নেয়, যার জন্য আমরা তাদের সংসারের লোক এইসব আমরা অতিথাবাদ করতে পারি না। আমরা চাচ্ছি জাতীয়করণ, আমাদের এক দফা এক দাবি।